আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো এবং অনেক অনেক সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা সবজি দিয়ে মাংসর রেসিপি দেখাবো, সেটা হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। আমরা যারা কিটোজেনিক ডায়েট করি তাদের কিন্তু খাবারটাকে অনেক মজা করে খাওয়াটা জরুরি হয়। স্পেশালি আমরা অনেকেই সবজিটা খুবই অপছন্দ করি, সবজি খেতেই মন চায় না, কিন্তু সবজিটা খাওয়াটা অনেক জরুরি হয়ে পড়ে এই ডায়েটে। আমাদের শরীরের পটাশিয়াম, বিভিন্ন ইলেকট্রোলাইটের জন্য হলেও জরুরি হয়ে পড়ে সবজি খাওয়া। তাই আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা যেভাবে রান্না করলে আপনার সবজিটা আরও মজা লাগবে। হ্যাঁ, কারণ মাংস সবাই পছন্দ করি, তাই মাংস দিয়ে সবজি রান্না করব। তবে কিটোজেনিক ডায়েটের জন্য যেটা খুব পারফেক্ট, আপনারা এমনিই খেতে পারবেন অনেক। চলুন শুরু করা যাক। আমি কড়াইয়ে প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। দেখুন ফ্যানের মতো হয়েছে, মানে এটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2টো ছোট সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভাজা যাবে না, শুধু একটু ট্রান্সপারেন্ট হলেই চলবে, খুব অল্প সময়ে এটা হয়ে যাবে। এখানে আমি আদা, রসুন এবং জিরা বাটা এই 3টা সমান পরিমাণে নিয়েছি এবং টোটাল 1 টেবিল চামচ হবে, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচ এবং আধা চা চামচ ধনিয়া দিয়ে দিলাম। এখন একটু পুড়ে যাওয়ার ভয় আছে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা বেশ ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, মশলাটা কষালে কিন্তু খুব মজা লাগে। প্রয়োজনে আরো একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে নিলাম। একটু সময় নিয়ে কয়েকবার কষালে খেতে ভালো লাগে। দেখুন মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 পোয়ার মতো মুরগির মাংস নিয়েছি, এটা আমি এখন এর মধ্যে ঢেলে ভালোভাবে কষাবো। মুরগির মাংস থেকে প্রচুর পানি ছাড়ে, তাই আপাতত পানি দিচ্ছি না, প্রয়োজনে পানি দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এটা একটু ঢেকে দিচ্ছি এখন। ভালোভাবে কষার জন্য আমি অল্প পরিমাণ পানিও দিচ্ছি এর মধ্যে। মাংস প্রায় 80%-এর উপরে সিদ্ধ হলে তারপরে আমি এর মধ্যে লাউ দিয়ে দেব। এখন এখানে প্রায় 3 পোয়ার মতো লাউ রয়েছে, আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন সাইজটা 3 পোয়া, প্রায় 750 গ্রামের মতো। আমি এখন এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন সিদ্ধ হওয়ার মতো প্রয়োজনীয় পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি ব্যবহার করাটা বেশ জরুরি, আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখন ভালোভাবে সিদ্ধ করার জন্য জালটা বাড়িয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। প্রায় 15 মিনিট পরে দেখুন আমার লাউগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আমি এখন এভাবেই কিছুক্ষণ জাল দেব এবং লাউয়ের ঝোলগুলো শুকিয়ে ফেলব, কারণ আমরা ডায়েট করার সময় সাধারণত ভাত খেতে পারি না, আমরা হয়তো এত ঝোল খাওয়া সম্ভব না আমাদের পক্ষে, তাই ঝোলগুলো শুকিয়ে নিলে খেতে কিন্তু বেশ সুবিধা হবে, তাই ঝোলগুলো অনেক শুকিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার এবং সুস্বাদু লাউ দিয়ে মুরগি। এটাতে আমি ঝোল অনেক শুকিয়ে ফেলেছি, কারণ আমরা এটা কিটোজেনিক ডায়েটে এমনি খেতে হবে, এটা কোনো ভাতের সাথে খেতে পারবো না, এই জন্য ঝোলটা শুকিয়ে ফেলেছি। যারা কিটোজেনিক ডায়েট করছেন তারা কিন্তু দারুণ মজা করে এই খাবারটা খেতে পারেন। এর সাথে যদি একটু সালাদ নিয়ে খান তাহলে কিন্তু একদমই সোনায় সোহাগা। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কেমন লেগেছে আপনার কাছে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরিচিত কাউকে যদি এই রেসিপিটা দেখাতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার সোশ্যাল মিডিয়া আছে, আমার ফেসবুকের লিঙ্ক আছে, সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।